আমরা কখনো রফলি আদায়ের জন্য আন্দোলন করি না, আমরা কখনো আমিন পালনের জন্য আন্দোলন করি না, আমরা কখনো আহলে হাদিস নাম প্রচারের জন্য আন্দোলন করি না। আমাদের মূল আন্দোলনটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসো। দ্বীনের মধ্যে বাড়াবাড়ি আজকে যুগের অত্যন্ত কমন একটি ফিতনা। আমরা সবাই জানি এই ফিতনার দিনগুলোতে মানুষ সকাল করবে মুমিন হিসাবে ওয়ায়ুমসি কাফিরান, কিন্তু সে সন্ধ্যা করবে কাফের হয়ে ওয়ায়ুমসি মুমিনান, সে সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু ওয়ায়ুসবিহু কাফেরান, যখন সকাল হবে সে কাফের হয়ে যাবে। এতগুলো আজে বাজে কথা বলা লাগতো? আপনারা যে গীবত এবং তহমতের যে টুপড়ি ছড়ালেন, এইগুলো নিয়ে কি বলবো, আপনাদেরকে এত গোনার ভাগিদার হতে হতো? এবং এরা মূলত ফেসবুকেই সক্রিয়, এদেরকে ময়দানে কখনো দেখা যায় না। এরা ফেসবুকে বসে বসে এই ধরনের আজে বাজে ফতোয়াবাজি করে আমাদের দিনদার ভাইদেরকে তিনহীন করার জন্য, তাদেরকে সুপথ থেকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত আজেবাজে কাজ করে যাচ্ছেন। তারা হয়তো নিজেরাও জানেন না, তারা মনে করছেন আমরা খুব ভালো কাজ করছি, কিন্তু তাদেরকে দিয়ে শয়তান এই ধরনের একটি কাজ করে নিয়ে আমাদের মধ্যে বিভক্তির মানে জায়গাগুলোকে আরও তারা বড় করার চেষ্টা করছে। এমনিতেই বিভক্তি সৃষ্টি হয়ে আছে, মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত, মানুষ এখন সমাজকে নিয়ে চিন্তা করতে চায় না, সমাজকে ঐক্যবদ্ধ করার কাজে তারা সবসময় পিছিয়ে থাকতে চায়। আর এই সময় আমাদের মাশাআল্লাহ ফতোয়াগুলো চলে এসেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر رواه الترمذي. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ, এবং দেশে ঢাকা জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, এবং আমার সামনে উপস্থিত ঢাকা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, সুধী মণ্ডলী এবং তরুণ যুবক ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে ঢাকা জেলার প্রাণকেন্দ্রে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে ভবিষ্যতের স্বপ্ন রচনার জন্য যে আহলে হাদিস মঞ্জিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে আহলে হাদিস মঞ্জিলের পার্শ্ববর্তী এই ভূখণ্ডে আজকে আমরা সমবেত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে আজকের সমাজের চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আমরা আরও একবার দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কাছে আমাদেরকে আহলে হাদিস মঞ্জিল নামক যে স্বপ্নের মঞ্জিলের কাছে নিয়ে এসেছেন, এই স্বপ্নের মঞ্জিল যেন আমাদেরকে একদিন মঞ্জিল মকসুদে পৌঁছে দেয়, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা বিষয় আখেরি জামানায় আমাদের করণীয়। আজকে জামানাকে আমরা কি আখেরি জামানা বলছি নাকি? আজকের এই জামানা কি আখেরি জামানা? আখের জামানা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যম দিয়ে শুরু হয়ে গেছে, তারপর থেকে যতদিন গত হয়েছে আখের জামানা আরও বেশি ঘনীভূত হয়েছে। তবে বিশেষভাবে এটাকে আখের জামানা এটাটা মানে স্পেসিফিকভাবে বলাটা এটা মুশকিল, তারপরও আমরা এটুকু বলতে পারি নিঃসন্দেহে এটা আখের জামানের একটি অংশ এবং হয়তোবা কিয়ামতের আরও কাছাকাছি অংশ। আর বিশেষ করে বর্তমান যুগে আমাদের তরুণ প্রজন্ম আলহামদুলিল্লাহ যারা দিনের পথে ফিরে আসছেন নতুন করে, তাদের মধ্যে এই ধারণাটা বেশি আরও কাজ করছে যে না, এখন বোধ হয় কিয়ামতের একেবারে সন্নিকটে আমরা পৌঁছে গেছি, কবে গাজওয়াতুল হিন্দ হবে, কবে খোরাসানের ওই সেনারা বেরিয়ে আসবে কালো পোশাক পরে, কবে ইমাম মাহদি আসবে, কবে দাজ্জাল আসবে, এই সমস্ত বিষয়গুলো এখন তাদের মধ্যে ফ্যান্টাসির মতো কাজ করে এবং এইগুলো নিয়েই তাদের সারাদিনের এখন বচসা। তা আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইব, আখের জামানায় আসলে আমাদের মূল কাজটা কি,
আমাদেরকে গাজওয়াতুল হিন্দ খুঁজে বেড়ানো অথবা ইমাম মাহদী ইমাম অথবা আরো আরো যাদের নাম বলা হচ্ছে যে এই দাজ্জালের নাম করা হচ্ছে এদেরকে খুঁজে বেড়ানো এটাই কি আমাদের মূল কাজ না আমাদের মূল কাজটা আসলে কি আজকে আমরা সংক্ষেপে 12টি বিষয় এখানে উল্লেখ করব যেহেতু সময় অত্যন্ত সংক্ষেপ শুধু মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আখের জামানায় আমাদের সবচেয়ে বড় কর্তব্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করো এবং এই রজ্জু থেকে তোমরা কখনো দূরে সরে যেও না পৃথক হয়ে যেও না এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ আমরা যে কোনো মূল্যে কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রজ্জু মানে কোরআন এবং সহি হাদিস এই দুটো জিনিসকে আমরা সর্বদা আঁকড়ে ধরে থাকবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাতে নবীহি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম এই দুটো জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না যদি আখের জামানা আসুক যদিও কিয়ামতের সন্নিকটের সময় আসুক যদিও ইমাম মাহদি দাজ্জালের আগমনের সময় নিকটবর্তী হয়ে যাক তবুও তোমাদের জন্য নীতি একটাই সেটা হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নাতান নবী এই দুটো জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে এটাই হচ্ছে আমাদের মূল দাওয়াত আহলে হাদিসের মূল দাওয়াতই এটা আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আমাদের মূল দর্শনই এটা আমরা কখনো রফল ইয়াদাইনের জন্য আন্দোলন করি না আমরা কখনো আমিন বলানোর জন্য আন্দোলন করি না আমরা কখনো আহলে হাদিস নাম প্রচারের জন্য আন্দোলন করি না আমাদের মূল আন্দোলনটা কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসো আমাদের যারা মাযহাবী ভাইরা আছেন তারা বলেন আহলে হাদিসরা শুধু ফিতনা করতে চেষ্টা করে সুজুজাত বিষয়গুলো নিয়ে আসে ছোটখাটো ফারাইলি বিষয়গুলো নিয়ে আসে এইগুলো নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে প্রিয় উপস্থিতি রফুল এদাইন আমিন আমরা বারবার বলেছি এগুলো আমাদের মূল বিষয় না আমাদের মূল থিম তো এটাই আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি প্রত্যেকটা জিনিস আমরা দলিলের ভিত্তিতে করি তাকলিদের ভিত্তিতে অন্ধত্বের ভিত্তিতে আমরা যেন কোনো কাজ না করি ইমাম ইবনে তাইমিয়া বলছেন মান ফাতা দলিল দল্লা সাবিল যে ব্যক্তি দলিল হারালো সে নিশ্চিতভাবে পথ হারিয়ে ফেললো আমার দলিল ইল্লা মা জাআ বিল রাসূল আর দলিল তো কেবলমাত্র সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন দলিল এটা নয় আমার আকাবির কি বলেছেন দলিল এটা নয় আমার মাযহাব কি বলেছে দলিল এটা নয় আমার তরিকা কি বলেছে আমার দলিল একমাত্র সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই দুটো মৌলিক জিনিসকে আঁকড়ে ধরাই হচ্ছে আখের জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের আকীদাকে শিরক মুক্ত করতে হবে এবং আমলকে বেদাত মুক্ত করতে হবে আমাদের আজকের সমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মুসলিম সমাজের যে আমরা আমাদের আকীদা আমলে সর্বত্র শিরক এবং বেদাতের সয়লাবের মধ্যে ডুবে আছি শিরক বেদাতে আমরা পার্থক্য করতেই পারছি না শুধু তাই না শিরক বেদাতের সংজ্ঞাটাই আমরা বদলে দিয়েছি শিরককে আমরা তাওহিদ বানিয়ে ফেলেছি তাওহিদকে শিরক বানিয়ে ফেলেছি সুন্নাতকে বেদাত বানিয়ে ফেলেছি বেদাতকে সুন্নাত বানিয়ে ফেলেছি এইভাবে আজকে আজকের সমাজের শিরক এবং বেদাত আলাদাভাবে চেনার মানে প্রক্রিয়াটা অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমাদের স্কুলের বইগুলোতে আমাদের ক্লাসের বইগুলোতে শেখানো হচ্ছে বেদাত আসলে কি বেদাত হচ্ছে ওই জিনিস যেমন গান বাজনা নাকি বেদাত এটা আমাদের ক্লাস নাইনের আকায়েদ ফিকহ বইতে শেখানো হচ্ছে আল্লাহ রাসূল স্পষ্ট সংজ্ঞা দিয়ে দিলেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমি নির্দেশ দেই নাই সেটাই হচ্ছে কি সেটাই বেদাত অর্থাৎ শরীয়তের মধ্যে এমন নতুন কোনো বিষয় আবিষ্কার করা যাবে না যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই এইটার নামই বেদাত আল্লাহ রাসূল এত স্পষ্ট সংজ্ঞা দেওয়ার পরে আমি আপনি খালি এখান থেকে এড়িয়ে থাকার জন্য কিভাবে এটাকে এড়িয়ে যাওয়া যায় এই জন্য কে আবিষ্কার করেছেন বেদাতে হাসানা অথবা বেদাতে সাইয়া আবার কেউ আবিষ্কার করেছেন এটা এটা বেদাতে সাইয়া মানে কি মানে গান বাজনা করা মদ খাওয়া এইগুলো নাকি বেদাতে সাইয়া সম্মানিত উপস্থিতি শিরক এবং বেদাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় দুটো পাপ আপনি বলবেন যে মানুষ হত্যা করা সবচেয়ে বড় পাপ আপনি বলবেন ইসলামী আইন অনুযায়ী দেশ শাসন না করা এটা সবচেয়ে বড় অপরাধ আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করাটা এটা সবচেয়ে বড় অপরাধ কিন্তু আমরা বলবো সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বেদাত করা এই দুটি অপরাধকে যদি আমরা অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে না পারি নিঃসন্দেহে আমরা পদভ্রষ্ট হয়ে যাব এবং আজকে সমাজের হচ্ছেটাও তাই যেহেতু আমরা শিরক বেদাত নিজেরাই চিনি না এই কারণে আমরা শিরক বেদাতকে অত্যন্ত ছোট কিছু মনে করে নিয়েছি শুধু তাই না শিরক বেদাতকে এখন আমরা অত্যন্ত ভালোবেসে পালন করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি যদি আমরা মুক্তি পেতে চাই আখের জামানার
এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে আকীদাকে শিরকমুক্ত করতে হবে আমাদের বিশ্বাসকে আমাদের ঈমানকে শিরকমুক্ত করতে হবে এবং সেই সাথে আমাদের আমলকে বিদআতমুক্ত করতে হবে ইমাম মালিক বলেন খায়রুল উমুরি উমুরুদ্দিন মা কানা সুন্নাহ ইসলামের সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে সেটাই যেটা হচ্ছে সুন্নাত যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আল্লাহর রাসূলের আদর্শটাই হচ্ছে সবচেয়ে উন্নত জিনিস সবচেয়ে উত্তম জিনিস ওয়াশারুল উমুরি আল মুহদাসাতুল বাদায় এবং সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে নতুন যে বিষয়গুলো আবিষ্কার করা হয়েছে ধর্মের মধ্যে নতুন নতুন যাবতীয় বিষয়গুলো সকল বিষয়গুলো হচ্ছে সর্বনিকৃষ্ট বিষয় ইমাম হাসান বিন আলী আল বারবাহারি তিনি বলেন ওয়াহদার মিন সিগারিল মুহদাসাত তুমি ছোট ছোট বিদআতগুলো থেকে সতর্ক থাকো ফাইন্না সিগারাল বিদায়ে তাউদু হাত্তা তাসিরু কিবারান কেননা এই ছোট ছোট বিদআতগুলোই একদিন বড় হয়ে যাবে এবং সেই বিদআতগুলো যখন বড় হয়ে যাবে সেগুলো থেকে তুমি আর নিজেকে মুক্ত করতে পারবে না এজন্য ছোট বড় যাবতীয় বিদআত ছোট বড় যাবতীয় শিরক থেকে আমাদের ঈমানকে আমাদের আমলকে অবশ্যই বাঁচাতে হবে দুই তিন নম্বর তাতহীরুল মানহাজ আমাদের মানহাজকে স্পষ্ট করতে হবে পরিষ্কার করতে হবে প্রিয় উপস্থিতি মানহাজ জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না বা এই যুগে এটা আমরা অন্যরকম কিছু বিষয় মনে করি মানহাজটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই কারণে যে আজকে কোরআন হাদিসের অপব্যাখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গেছে যে কোনো আমল করা হচ্ছে তার পক্ষে কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়া হচ্ছে ঈদে মিলাদুন নবীর মতো একটা টাটকা বেদাত এই বেদাতকে বেদাত বলতে গেলে কোনো সন্দেহ করার দরকার হয় না এই বেদাতের পক্ষেও স্পষ্টভাবে কোরআনে আয়াত ব্যবহার করা হচ্ছে সবে বরাতের মতো একটা বেদাত যেটা স্পষ্ট বেদাত সেই বেদাতের পিছনে কোরআনে আয়াত ব্যবহার করছে করা হচ্ছে এই আয়াতগুলো অপব্যবহার করার কারণে হাদিসগুলো অপব্যবহার করার কারণে আজকে মুসলিম উম্মাহ শত ধাপ বিভক্ত আজকে জিহাদের নামে জঙ্গিবাদ কেন সৃষ্টি হলো এই মানহাজ থেকে দূরে সরে আসার কারণে সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন সেইটা না বুঝে নিজেরা নিজেদের মধ্যে কোরআন এবং হাদিস বুঝতে যেয়ে আজকে আমরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছি এবং সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে এসে ইসলামের মধ্যে নানা নতুন পথ এবং মত সৃষ্টি করছি আজকে ইকামতের দিন মানে ইকামতুত তাওহীদ ছিল তাওহীদ প্রতিষ্ঠা সেই ইকামতের দিন এখন ইকামতুত দাওলা হয়ে গেল কিভাবে হলো সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে আজকে তাজকিয়াতুন নাফস সেটা ছিল আত্মশুদ্ধির নাম সেই আত্মশুদ্ধির নাম এখন হয়ে গেছে সুফিবাদ কেন হলো সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা আমাদের জন্য ওয়াজিব বিষয় কিন্তু এই মহব্বতুর রসুল এখন ইত্তেবাউর রসুল না হয়ে হয়ে গেছে এখন ইশকুর রসুল এগুলো হলো কিভাবে সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে এই জন্য সাহাবায়ে কেরামের মানহাজ অর্থাৎ তারা কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় আমরা যেন নিজের মতো করে কোরআন এবং হাদিস বুঝতে যেয়ে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই আজকে আজকের যুগে যে সমস্ত বাতিল ফেরকাগুলোর জন্ম নিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাতিল ফেরকা হচ্ছে আহলে কোরআন এই আহলে কোরআনরা নিজের মতো করে কোরআন বুঝতে যেয়ে তারা এখন কি বলবো আগে তো একটা বলা হতো যে যে সমস্ত হাদিসগুলো কোরআন এবং হাদিসের পক্ষে আছে সেগুলো মানবো বাকিগুলো মানবো না আর এখন নতুন করে শুরু করেছে এরা যে হাদিসই আর মানার দরকার নেই কারণ হাদিসের মধ্যে জাল জয়ীফ অনেক বিষয় রয়েছে অতএব হাদিস মানারই আর দরকার নেই কোরআনকে নিজে নিজে বুঝতে যে নিজের মতো করে বুঝতে যে মানুষ যে কত বড় পথভ্রষ্ট হতে পারে তার একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত হচ্ছে আহলে কোরআন বা মুনকিরিন হাদিসরা সম্মানিত উপস্থিতি চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সহি জ্ঞান অর্জন করতে হবে এলেম অর্জন করার চেয়ে বিকল্প আর কোনো জিনিস নেই আজকের দিনে সবচেয়ে বড় মুজাহিদ তারাই যারা সবচেয়ে বেশি এলেম অর্জনের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখেন কারণ এলমের মাধ্যমেই আমরা এই বাতিল থেকে এই অন্যায় থেকে এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনা ইয়াদাই সাআতে আইয়ামান নিশ্চয়ই কিয়ামতের আগ দিয়ে এমন একটা সময় চলে আসবে ইয়ানজিলু ফিহাল জাহালু যেই সময়টাতে আকাশ থেকে আসমান থেকে জাহেলিয়াত মূর্খতা নাজিল হবে আকাশ থেকে নাজিল হয় কি বৃষ্টি নাজিল হয় কিন্তু কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মূর্খতা জাহালাত এটা যেন নাজিল হবে ওয়াইরফাউল ইলমু এবং জ্ঞান যেন উপরে উঠে নেওয়া হবে ওয়াইকসুরুল হারাজ এবং মানুষের মধ্যে ফিতনা ফাসাদ এবং হত্যাকাণ্ড এইগুলো সব বেড়ে যাবে প্রিয় উপস্থিতি আজকে আমরা একটু আগেই শুনলাম যে কিভাবে আজকে মূর্খতা নাজিল হচ্ছে আজকে আমাদের সিলেবাসে যেগুলো শেখানো হচ্ছে এগুলো কোনো মানে কি বলবো একজন সচেতন মানুষ তো দূরের কথা একজন সাধারণ মানুষ একজন মূর্খ মানুষের পক্ষেও এটা মেনে নেওয়া সম্ভব নয় অথচ সেই সমস্ত বিষয়গুলো আমাদের সিলেবাসে ইনক্লুড করেছে কারা যারা কিনা পিএইচডি ডিগ্রিধারী এই বাংলাদেশে যারা জাতীয় অধ্যাপক নামে পরিচিত যারা সারা বাংলার বুকে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এই সমস্ত লোকগুলোই এই সমস্ত ফালতু কথা আমাদের সিলেবাসগুলোতে ঢুকিয়ে রেখেছে এদের দেখে দিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে আসমান থেকে মূর্খতা নাজিল হবে
এদের দ্বারা আসলে জীবনে কখনো পাণ্ডিত্য নাজিল হয় নাই, নিঃসন্দেহে তাদের দ্বারা এই জাহেলিয়াত এই মূর্খতায় নাজিল হয়েছে। এই মূর্খতা নাজিল না হলে তারা কখনো এই ধরনের অবান্তর কথা, এই ধরনের ফালতু কথা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য এত নিকৃষ্ট পথ তারা কখনো বেছে নিতে পারতেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এজন্য বলে দিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের সঠিক জ্ঞান দান করেন। অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সাধ্যমতো দিনের সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করব। আমরা সকলেই জানি এখন আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান অর্জন করাটা অনেক সহজ হয়ে গেছে। 10 বছর আগে 20 বছর আগে আমাদের সামনে জ্ঞানের এত অ্যাভেলেবল সোর্স ছিল না, কিন্তু এখন আমরা চাইলেই যে কোনোভাবে আলহামদুলিল্লাহ খুব সহজেই দিনের জ্ঞান অর্জন করে নিতে পারবো। আমরা সাধ্যমতো যেন চেষ্টা করি, আমরা আমাদের আখেরাতের সরঞ্জামকে প্রস্তুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমাদের হতে পারে সেটাই হচ্ছে ইলম অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি ইলম অর্জনের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, পঞ্চম যে বিষয়টি, আল ইস্তিকামাত আলা দ্বীন ওয়াল আখলাক, দ্বীনের উপর টিকে থাকা এবং আখলাকের উপর টিকে থাকা, আদর্শের উপর টিকে থাকা, এটা হচ্ছে এই যুগের জন্য অত্যন্ত কঠিন একটা সমস্যা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, বাদরুবিল আমাল ফিতানান কাকিতাইল্লাইলিল মুজলিম, তোমরা আমলের দিকে অগ্রসর হও, তোমরা সৎ আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কাকিতাইল্লাইল, এমন ফিতনা পৃথিবীর বুকে আসার আগেই যে ফিতনা এই পৃথিবীকে একদম আধার কালো করে ছাড়বে। ইউসবিহুর রাজুল মুমিনা, এই ফিতনা দিনগুলোতে মানুষ সকাল করবে মুমিন হিসাবে, ওয়ায়ুমসি কাফিরান, কিন্তু সে সন্ধ্যা করবে কাফের হয়ে, ওয়ায়ুমসি মুমিনান, সে সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু ওয়ায়ুসবিহু কাফিরান, যখন সকাল হবে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুল ইয়াবিউ দীনহু বিআরাযিদ দুনিয়া, এবং সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। এই সময়টাকে এখন উপস্থিত হয় নাই, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এমন একটা অবস্থানে চলে এসেছি যখন তখন আমাদের ঈমান হারিয়ে যাচ্ছে, যখন তখন আমরা আদর্শ হারিয়ে ফেলছি, যখন তখন আমাদের মুখ দিয়ে অন্যরকম কথা বের হচ্ছে, আজকে একরকম কথা বলছি, কালকে একরকম কথা বলছি। এই জামানা এখন চলে এসেছে, নীতি আদর্শহীনতার যুগ এখন চলে এসেছে, আমানতহীনতার যুগ এখন চলে এসেছে, অঙ্গীকারহীনতার যুগ এখন চলে এসেছে। এই যুগগুলোতে আমাদেরকে অবশ্যই নিজের ঈমান, নিজের আখলাক, নিজের আদর্শকে ধরে রাখাটা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু এটাকে অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি গুরুত্বপূর্ণ হাদিস এখানে উল্লেখ করা দরকার, কিন্তু সময় একেবারে নেই, আমি সেদিকে যাচ্ছি না। তবে এটুকু অন্তত বলতে পারি যে হালাল রিজিকের বিষয়টা নিয়ে অন্তত যেন আমরা সচেতন থাকার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াতিয়ান আলা নাস জামানুন, মানুষের মধ্যে এমন একটা সময় অবশ্যই আসবে, লা ইউবালিল মারউ মিম্মা আখাযা আল মাল আমিন আল হালাল আম মিন হারাম, এমন একটা সময় আসবে যখন মানুষ হিসাব করবে না, মানুষ হিসাবই করবে না সে কোথা থেকে মাল অর্জন করছে, সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে, এই ধরনের কোনো তোয়াক্কাই সে করবে না। এই জামানা কি এখন আসে নাই? এই জামান এখন চলে এসেছে। প্রিয় উপস্থিতি, হালাল রিজিকের বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। 6 নম্বর যে বিষয়টি, তারকু মালাই আনি, অনর্থক বিষয়গুলোকে আমাদের ছেড়ে দিতে হবে, যে বিষয়গুলোর মধ্যে কোনো অর্থ নেই। আল্লাহ রাসূল বলছেন, মিন হুসনি ইসলামিন মারি তারকু মালাই আনি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক বিষয়গুলো, অনর্থক কাজগুলো থেকে সবসময় দূরে থাকবে। প্রিয় উপস্থিতি, আমি শুরুতে যেটা বলেছিলাম, আজকে যুগ হচ্ছে কূটতর্কের যুগ, মানুষ কূটতর্ক প্রচণ্ড রকম পছন্দ করে, তারা ফেসবুক ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তারা নানা বিষয়ে অযথা অনর্থক কূটতর্ক করে সময় নষ্ট করে, তারা দিনের কাজে সময় ব্যয় করা বাদ দিয়ে মানুষের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে, আর এই সাথে এখন যোগ হয়েছে বিভিন্ন দিনী বিষয়গুলো নিয়েও আমাদের কূটতর্ক, ওই দাজ্জাল নিয়ে, তারপরে মানে মাহাদি নিয়ে, ইমাম মাহাদি নিয়ে, অথবা বিভিন্ন ইস্তিহাদি মাসলা মাসাইল নিয়ে আমাদের কূটতর্ক আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা ফেসবুকে ঢুকি। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমরা যেন অযথা কোনো কাজ করে সময় নষ্ট না করি এবং আমাদের ঈমান আকীদা যেন নষ্ট না করে ফেলি। 7 নম্বর, সবর, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ হচ্ছে এমন একটা গুণ, যেই গুণের মাধ্যম দিয়ে আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ লাভ করতে পারেন এবং দুনিয়ার যে কোনো অকল্যাণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আজকে আমরা এই ধৈর্য ধরতে না পারার কারণেই আজকে আমরা বহু ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আজকের দিনটা, গতকালকের দিনটা আমরা দেখেছি ফেসবুকে, আজকের এই সম্মেলনে কি ধরনের একটা আজেবাজে কাজ করলেন আপনারা। বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম, একজন আসার কথা ছিল এখানে, তাই না? এই বিষয়টা আমাদের জানা ছিল না। মূলত আজকে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে, যেন সালমান এফ রহমান, তিনারই অত্যন্ত ঘনিষ্ঠ জন হচ্ছেন বাইতুল মুকাদ্দাসের অর্থাৎ মসজিদুল আকসা যিনি ইমাম, ডক্টর আলী ওমর আল আব্বাসী,
তার একজন ঘনিষ্ঠজন আমরা যখন তাকে দাওয়াত দিয়েছিলাম সালমান এফ রহমান সাহেব আজকে গতকাল সকালে জানালেন যে উনি আসতেছেন এবং সেই সাথে উনি মেহমান হিসেবে নিয়ে আসতে চাচ্ছেন ডক্টর আলী ওমর আব্বাসকে তো আমরা নিঃসন্দেহে একজন মেহমানকে আমরা কি হুট করে বলতে পারবো যে আপনি এসেন না তিনি আসতে যাচ্ছেন নিজ থেকে আগ্রহ করছেন আর আমরা কি তাদেরকে বলে দেব আপনি চলে যান আসবেন না অথচ এই বিষয়টা নিয়ে আজকে আপনারা না জেনে না বুঝে কত ধরনের কথাবার্তা ছড়ালেন কত কি বলেন আপনারা যদি একটু সবর করতেন একটু ধৈর্য ধারণ করতেন একটু জানার চেষ্টা করতেন বোঝার চেষ্টা করতেন এতগুলো কথাই খরচ করা লাগতো এতগুলো আজেবাজে কথা বলা লাগতো আপনারা যে গীবত এবং তোহমতের যে টুপড়ি ছড়ালেন এইগুলো নিয়ে কি বলবো আপনাদেরকে এত গুনার ভাগিদার হতে হতো শুধুমাত্র একটু যদি ধৈর্য ধারণ করতেন এই ধৈর্যের উপদেশটা আপনারা কখনোই গ্রহণ করছেন না আমরা কখনো গ্রহণ করতে পারছি না বলেই আমরা পদে পদে বিভ্রান্ত হচ্ছি এবং পদে পদে আমরা নানা বিপদের শিকার হচ্ছি প্রিয় উপস্থিতি আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল গুলু ফিদ্দিন দিনের মধ্যে বাড়াবাড়ি দিনের মধ্যে বাড়াবাড়ি আজকে যুগের অত্যন্ত কমন একটি ফেতনা আমরা সবাই জানি যে কি অবস্থা এখন চলছে দিন নিয়ে যারা আমরা কিছুটা দিনদার মানুষ তারা দিন নিয়ে কীভাবে বাড়াবাড়ি করছি যখন তখন যাকে তাকে আমরা কাফের বলছি যখন তখন যাকে তাকে বেদাতি বলছি আরও কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করে চলেছি একই দিনে সিয়াম পালন করতে হবে একই দিনে ঈদ পালন করতে হবে সংগঠন করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না নানা বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি বাড়াবাড়ির মধ্যে লিপ্ত যেগুলো নিঃসন্দেহে আমাদের দিনদারিতার ক্ষেত্রে আমাদের সিরাতুল মুস্তাকিমের ওপর পথ চলার ক্ষেত্রে চূড়ান্তভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই বিভ্রান্ত করে দিচ্ছে প্রিয় উপস্থিতি এগুলো নিয়ে অনেক কথা বলার আছে কিন্তু এখন সময় নেই আমি সংক্ষিপ্তভাবে আরও একটু বিষয় বলতে চাইবো আজকে একদল ভাই বেরিয়ে গেছেন এদেরকে এখন বলতে হচ্ছে এরা হচ্ছে ফেসবুক পুলিশ মানে যেখানে যে ঘটনা ঘটবে ছোট্টখাট্ট ঘটনাকে তিলকে তাল বানিয়ে তারা এমনভাবে উপস্থাপন করছেন এবং এটাকে কেন্দ্র করে একজন ব্যক্তি একটা সংগঠন একটা দলের মানহানি করার জন্য যে আয়োজনগুলো তারা করছেন এটা অত্যন্ত লজ্জাস্কর আমরা যখন পাকিস্তানে ছিলাম একটা দলের কথা শুনতাম জামাতুত তাহজিব অর্থাৎ মানুষকে খালি তারা সতর্ক করে অমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না তমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না আর একটা দল ছিল জামাতুত তাখরিজ অমুক দল হচ্ছে সালাফি থেকে খারিজ হয়ে গেছে অমুক ব্যক্তি সালাফি থেকে খারিজ এই সমস্ত দায় দায়িত্ব নিয়েছে আমাদের সমাজে গুটি কয়েক কিছু লোক এবং এরা মূলত ফেসবুকেই সক্রিয় এদেরকে ময়দানে কখনো দেখা যায় না এরা ফেসবুকে বসে বসে এই ধরনের আজেবাজে ফতোয়াবাজি করে আমাদের দিনদার ভাইদেরকে দিনহীন করার জন্য তাদেরকে সুপথ থেকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত আজেবাজে কাজ করে যাচ্ছেন তারা হয়তো নিজেরাও জানেন না তারা মনে করছেন আমরা খুব ভালো কাজ করছি কিন্তু তাদেরকে দিয়ে শয়তান এই ধরনের একটি কাজ করে নিয়ে আমাদের মধ্যে বিভক্তির মানে জায়গাগুলোকে আরও তারা বড় করার চেষ্টা করছে এমনিতেই বিভক্তি সৃষ্টি হয়ে আছে আমরা চেষ্টা করেও পাচ্ছি না আমাদের মধ্যে ঐক্য জায়গাটা ধরে রাখতে আর তারা এসে নতুন করে এই বিভেদের জায়গাটা বিভ্রান্তির জায়গাটা এসে আরও আগুন লাগানোর চেষ্টা করছেন প্রিয় উপস্থিতি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে এই ধরনের কাজ করবেন না যে অবস্থা এখন দাঁড়িয়েছে মনে হচ্ছে আল্লাহ রাসূল যদি স্বয়ং থাকতেন এখানে তাকেও বোধ হয় আপনারা ভুল ধরে তাকে আপনারা বেদাতি বা অন্য কিছু আখ্যা দিয়ে বসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুল খুয়াইসের নামে একজন ব্যক্তি আপনারা জানেন না আল্লাহ রাসূল একদিন গনিমতের মাল বণ্টন করছেন আল্লাহ রাসূলকে এসে সেই জুল খুয়াইসিরা বনি তামিম গোত্রের একজন ব্যক্তি সে এসে বলছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি ন্যায় বিচার করেন আল্লাহ রাসূল বলছেন কি ওয়াইলাকা মাইয়া আদিল ইদা লাম আদিল তোমার ধ্বংস হোক যদি আমি ন্যায় বিচার না করি তাহলে ন্যায় বিচার করবে কে আজকে আমাদের মধ্যে একদল ভাই এরকম তৈরি হয়ে গেছে যারা এখন ফিল্টারিং একটা জায়গা তৈরি করেছেন এবং সেই জায়গাতে তারা প্রত্যেককেই আজকে সমাজে যারা যে সমস্ত আহলে দলগুলো রয়েছে সংগঠনগুলো রয়েছে আহলে হাদিস শায়খ মাশায়েখ যারা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই তারা এই ফিল্টারিংয়ের মধ্যে ঢুকায় দিয়ে তাদেরকে সালাফি আকিদা থেকে বহিষ্কার করার জন্য আয়োজন করা শুরু করেছেন আমরা তাদের প্রতি অনুরোধ করি দয়া করে এই সমস্ত আজেবাজে ফালতু কাজ করে সময় নষ্ট করবেন না পারলে কিছু কাজের কাজ করুন কিন্তু এই ধরনের অকাজ করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন না আমাদের বৃহত্তর ঐক্যের পথে আপনারা খামাখা বাধার তৈরি করবেন না সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমাদেরকে অবশ্যই সমাজ সংশোধনের কাজ করতে হবে এটা আমাদের জন্য দায়িত্ব বাদাল ইসলাম গরিবান গোরাবা ইসলাম শুরু হয়েছিল কম সংখ্যক মানুষদের মধ্য দিয়ে এবং ইসলাম আবার ফিরে যাবে কম সংখ্যক মানুষের মধ্যেই ফাতুব আলিল গোরাবা এই কম সংখ্যক মানুষদের জন্যই রয়েছে সুসংবাদ তাদের পরিচয়কে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ দিন ইউসলে হুন মা আফসাদান নাস মানুষ যখন কোনো বিষয় নষ্ট করে ফেলে যখন সুন্নাতের সুন্নাতগুলোকে যখন তারা নষ্ট করে ফেলে তখন তারা সুন্নাতের চর্চা করে সুন্নাতকে ফিরিয়ে নিয়ে আসে
এবং সমাজকে যারা সংস্কার করে তারাই হচ্ছে সেই গোরাবা আসুন আমরা সেই চেষ্টা করি আমরা যেন সমাজের বুকে গোরাবা হতে পারি আমরা যেন সমাজের বুকে ফিতনা সৃষ্টিকারী যেন না হই সর্বশেষ আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ হতে হবে এই কথা আমরা বারবার বলি এবং বলেই যাব বলতেই হবে আমাদেরকে কারণ এই সমাজ এখন পরস্পর বিভক্ত বিভক্ত হওয়ার সময় আত্মকেন্দ্রিক সময় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সময় মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত মানুষ এখন সমাজকে নিয়ে চিন্তা করতে চায় না সমাজকে ঐক্যবদ্ধ করার কাজে তারা সব সময় পিছিয়ে থাকতে চায় আর এই সময় আমাদের মাশাআল্লাহ ফতোয়াগুলো চলে এসেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই আমরা এই জন্যই বলতে বাধ্য হচ্ছি সব সময় বলছি আমরা যে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আল্লাহর রাসূল ওসিয়ত আল্লাহর রাসূল হুযায়ফা ইবনে ইয়ামানকে এই ওসিয়ত করে গিয়েছিলেন যে সময় ফিতনা সৃষ্টি হবে সেই সময় তোমাদের কর্তব্য হবে আল্লাহর রাসূল ওসিয়ত হচ্ছে তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে তাদের ইমামদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকবে এটা হচ্ছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওসিয়ত আমরা আল্লাহর রাসূলের ওসিয়তকে সবার আগে অগ্রাধিকার দেই মানুষের ওসিয়ত মানুষের নসিহত মানুষের ফতোয়াকে আমরা অগ্রাধিকার দেই না আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি আর এই কারণে আমরা সংঘবদ্ধ হওয়ার জন্য সংগঠিত হওয়ার জন্য আপনাদেরকে বারবার আহ্বান জানাই আজও জানাচ্ছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আহ্বান জানিয়ে যাব এটা আমাদের কর্তব্য বলেই আমরা মনে করি সর্বশেষ আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর টিকিয়ে রাখেন কারণ এই সমাজ ব্যবস্থা এমন তৈরি হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা আমাদের রাজনৈতিক অবস্থা আমাদের ধর্মীয় অবস্থা চারিদিকে আজকে আমরা এমন এক ফিতনার মধ্যে পড়ে আছি যে কোনো সময় আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের পথভ্রষ্ট করার জন্য সমস্ত আয়োজন প্রস্তুত করা আছে এই সময়গুলোতে আল্লাহর কাছে আমাদেরকে নিবিড়ভাবে সবসময় দোয়া করতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক সেই সাথে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা যত দোয়া আছে এই দোয়াগুলো সবসময় পড়বেন তারপরে ওই যে দাজ্জালের ফিতনা থেকে শেষ জামানের ফিতনা থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আর এইভাবেই যদি আমরা আমাদের কর্তব্যগুলো পালন করে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এই জামানার এই ফিতনাগুলো থেকে নিজেদেরকে বেঁচে থাকার সুযোগ দান করবেন এবং ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে কালকে আমাদের ময়দানে আমরা আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো আমি আর কথা বাড়াবো না হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে এই সমাজের সন্তানদেরকে পবিত্র কোরআন সহিহ হাদিসের উপর গড়ে তোলার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মধ্যে অন্যতম হলো আমাদের বিভিন্ন ক্লাসের বইগুলো বের করা হচ্ছে এই বইগুলো আপনারা দেখেছেন আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত কারিকুলামের বইগুলা আমরা যেন আমাদের বোর্ড থেকে বের করতে পারি আমাদের আকিদা মানহাজ অনুযায়ী যেন আমরা সাজিয়ে নিতে পারি এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন এবং সেই সাথে আপনাদের সন্তানদেরকে ওই বইগুলো পড়ানোর চেষ্টা করবেন আমি আর কথা বলবো না আহলে সান্দ বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনের জন্য এবং সেই সাথে সাথে দূর দূরান্ত থেকে যে সমস্ত দিনী ভাইয়েরা কষ্ট করে এসেছেন আশেপাশে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন আমাদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন এবং আগামী দিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারে আজকের এই দিনটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাইল ফলক হিসেবে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু